الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى باب نوع الإرث وأقسام الورثة باعتبارهما مباحث هذا الباب أنواع الإرث الفرض والتعصيب أقسام الورثة باعتبار الفرض والتعصيب الوارثون بالفرض تار فقط الوارثون بالتعصيب فقط الوارثون بالفرض تارة وبالتعصيب أخرى ويجمع بينهما تارة أخرى الوارثون بالفرض تارة وبالتعصيب أخرى ولا يجمع بينهما أنواع الإرث الإرث نوعان هما فرض وتعصيب فالفرض لغة التقدير والقطع والحد واصطلاحا نصيب مقدر من الإرث شرعا لوارث فأكثر وأما التعصيب لغة الشد والتقوية والإحاطة والعصبة عند العرب الفروع والأصول وفروع الأصول الذكور اصطلاحا الإرث بلا تقدير فالعصبة اصطلاحا هم الذين يرثون الميت بلا تقدير আল্লাহ রাব্বুল আলামিনের জবতে প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের প্রত্যেকের হক সম্পর্কে জানিয়ে দিয়েছেন কোরআনে কারীমের ওয়াহী দিয়ে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত এবং তার সুন্নাহ দিয়ে। আজকের আমাদের ধারাবাহিক আলোচনা ইলমুল ফারাইজের বা ফিকহুল মাওয়ারিসের মিরাজ ধন সম্পদের ভাগ বণ্টনের গুরুত্বপূর্ণ বিষয়বস্তু তা হচ্ছে ওয়ারিস যারা হয় তাদের দুটি প্রকরণ রয়েছে, এই দুটি প্রকরণ সম্পর্কে আলোচনা এবং এতে যারা ওয়ারিসিন উত্তরাধিকারী তাদের প্রকরণ তারা কত প্রকারের এই দিক থেকে মানে এই বিষয়টিকে কেন্দ্র করে বা এই বিষয়ের দিকে লক্ষ্য করলে এতে যে বিষয়গুলি নিয়ে আলোচনা হবে প্রথম লেখক উল্লেখ করেছেন সংক্ষেপে আর তারপরে বিস্তারিত আলোচনা রয়েছে। বলছেন মাবাহিস হাজাল বাব এই অধ্যায়ের আলোচনার বিষয়বস্তু যেগুলি সেগুলি হচ্ছে প্রথম এক নম্বরে আনওয়াউল ইরস ওয়ারিস হওয়ার প্রকরণ আর তা হচ্ছে দুইটি ওয়ারিস হওয়া দুই ভাবে একভাবে হয়ে থাকে বা দুই রকমের এক রকমে হয়ে থাকে। এক হচ্ছে যারা ওয়ারিস হয় তারা হয় ফরজ হিসাবে পায় আল ফরজ আর আরেকটি হচ্ছে ও তাসিব ও তাসিব হিসাবে পায়। প্রত্যেকটি সংজ্ঞা আসবে ফরজ কাকে বলে আর ফরজ ওয়ালা কাকে বলে তাসিব কাকে বলে আর তাসিব ওয়ালা মানে আসাবা কাকে বলে ওয়ারিস হওয়ার প্রকরণ। দুই নম্বর আকসামুল ওয়ারাসা ওয়ারাসা ওয়ারেসের বহুবচন ওয়ারেসিন অর্থাৎ উত্তরাধিকারীদের প্রকরণ উত্তরাধিকারীরা কত প্রকার এবং কি কি ফরজের ক্ষেত্রে এবং তাসিবের ক্ষেত্রে বা এতে বলি ফরজে ও তাসিব ফরজের দিক থেকে আর তাসিবের দিক থেকে কাদের জন্য ফরজ রয়েছে মানে সুনির্ধারিত রয়েছে পরিমাণ আর কারা যাদের জন্য পরিমাণ সুনির্ধারিত নেই কিন্তু তাদের নিকটাত্মীয়তার কারণে মৃতের সাথে সম্পর্ক আত্মীয়তা সম্পর্কের কারণে তারাও ওয়ারেস হয়ে থাকে। এতে ওয়ারেসিনদের প্রকরণ বলতে গিয়ে আলোচনা আসবে প্রথম শ্রেণীর হচ্ছে আল ওয়ারেসোনা বিল ফরজে বা ওয়ারেসোনা বিল ফরজে ফাকাত শুধু ফরজের মাধ্যমে তারা ওয়ারেস হবে অর্থাৎ এমন আত্মীয় মৃতের যাদের জন্য পরিমাণ সুনির্ধারিত রয়েছে কোরআনে কারীমে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পরিমাণ সুনির্ধারিত করা আছে কম পাবে না বেশিও পাবে না অতটাই পাবে। এক নম্বর দুই নম্বর হচ্ছে আল ওয়ারিসুনা বিত তাসিব ফাকাত
তাদের জন্য পরিমাণ নির্ধারিত নেই, কিন্তু আশাবাহ হয়ে তারা ওয়ারিস হবে। শুধু আশাবাহ হয়ে সবসময় মৃত ব্যক্তির আত্মীয়তার কারণে তারা, কোন ব্যক্তি মারা গেলে তার ধন সম্পদে আশাবাহ হয়ে ভাগ পাবে, আশাবাহ হয়ে ভাগ পাবে। তিন নম্বর হচ্ছে আল ওয়ারিস হুনা বিল ফরযে তারাতান ওয়া বিতাসিব উখরা। আর কিছু আত্মীয় আছে মৃত ব্যক্তির যারা কখনো কখনো ফরজ হিসাবে ভাগ পাবে আর কখনো তাসিব হিসেবে ভাগ পাবে, অর্থাৎ কখনো কখনো ওদের জন্য পরিমাণ সুনির্ধারিত আছে কোন কোন অবস্থায়, কিছু অবস্থা আছে, আর কিছু কিছু অবস্থায় তাদের জন্য পরিমাণ নির্ধারিত নেই, আশাবাহ হিসাবে ভাগ পাবে। এই দুটো অবস্থা হলো। তৃতীয় অবস্থা হচ্ছে কখনো কখনো দুই দিক থেকে ভাগ পাবে, পরিমাণও নির্ধারিত আছে আর তারপরে ধন সম্পদ সবার নিয়ে দিয়ে বেঁচেও আছে, তো আশাবাহ হয়ে পরে যেমন বাপ, জি বাপ, তার জন্য পরিমাণ নির্ধারিত আছে। আবার যদি ছেলে সন্তান না থাকে বা আশেপাশে যারা আছে ওরা সবকিছু না নিতে পারে, তাদের হক এতটা নয় যে তারা সব ধন সম্পদ নিয়ে যেতে পারবে, তো বাপের যে পরিমাণ আছে সুনির্ধারিত পরিমাণ ওইটা নেওয়ার পরে বাকি যতটা ধন সম্পদ বাঁচবে ছেলের বা মেয়ের তা বাপ পেয়ে যাবে। জি, সবগুলি উদাহরণ সহ আসবে, এখন শুধু থিওরিক্যাল, মানে এই বিষয়গুলি মনে রাখতে হবে। তিন নম্বর তাহলে ওয়ারেসিনরা, তিন নম্বর ওয়ারেসিন। চার নম্বরে ওয়ারেসিন হচ্ছে যে কখনো কখনো ফরজ হিসাবে ওয়ারিস হবে, মানে পরিমাণ নির্ধারিত আছে, কখনো কখনো আশাবাহে ওয়ারিস হবে, পরিমাণ নির্ধারিত নেই কিন্তু তারা ভাগ পাবে। যদি যাদের জন্য পরিমাণ নির্ধারিত আছে তারা নিয়ে দিয়ে বাঁচে তাহলে পাবে তারা। ওয়ালা ইয়াজমা বাইনহুমা, কিন্তু দুটো একত্রিত করতে পারবে। তিন নম্বরটা ছিল যে দুটো একত্রিত করতে পারছিল, কখনো পরিমাণ নির্ধারিত আছে কখনো পরিমাণ নির্ধারিত নেই তাও হয়তো পাবে, আর কখনো দুই দিক থেকে পাবে, পরিমাণ নির্ধারিত ছিল নিল আর নিয়ে দিয়ে তাকিয়ে আছে যে সবার নিয়ে বাঁচছে কিনা, সবার নিয়ে বাঁচলো তখন বাকিটাও নিয়ে নিল। এটি ছিল তিন নম্বর। আর চার নম্বর হচ্ছে যে কখনো পরিমাণ নির্ধারিত আছে আর কখনো পরিমাণ নির্ধারিত নেই কিন্তু ভাগ পেতে পারে, আর দুটোকে একত্রিত করতে পারবে না, অর্থাৎ ভাগও পেল পরিমাণ হিসাবে, নির্ধারিত পরিমাণ হিসাবে, আর তারপরে যা বাকি বাকি বাঁচল তার থেকে ভাগ পাবে, এরকমটা হবে না। এইরকম কিছু আত্মীয় আছে। এই ছিল চার প্রকারের ওয়ারেসিন। তাহলে ওয়ারেসিন হচ্ছে চার প্রকার, সামনে বিস্তারিত আলোচনা আসবে। বলছে আনওয়াউল ইরসে, প্রথম দেখা যাক ওয়ারেস হওয়ার প্রকরণ, উত্তরাধিকারী হওয়ার বা উত্তরাধিকারিত্বের প্রকরণ। বলছে আল ইরস নাও আন, ওয়ারেস হওয়ার দুটি কিসম রয়েছে বা দুই প্রকার, ওয়ারেস হওয়া হচ্ছে দুই প্রকার বা দুই ভাগে বিভক্ত। হোমা, সেই দুটো হচ্ছে ফারদুন ওয়া তাসিবুন। ওয়ারেস হওয়া কখনো কখনো ফরজ হিসাবে, বারবার বলছি কথাটি, তার মানে পরিমাণ নির্ধারিত আছে, ওয়া তাসিবুন, আর কখনো কখনো আশাবাহ হিসাবে, পরিমাণ নির্ধারিত নেই কিন্তু পাবে। ফাল ফরজ, এখন ফরজ কাকে বলে আর তাসিব কাকে বলে, এই সব, এই দুটি শব্দের শাব্দিক অর্থ কি, আবিধানিক অর্থ কি, আর পারিভাষিক অর্থ কি, অর্থাৎ কাকে বলে, সংজ্ঞা কি। বলছেন ফাল ফরজ, এই ফরজ শব্দটি যে রয়েছে লোগাতান অভিধানে কে বলা হয় কয়েকটি অর্থ এর হয়ে থাকে। ফরজ মানে হচ্ছে তাকদির, কোন কিছু পরিমিত করা, সুনির্ধারিত করা, পরিমাণ নির্ধারণ। ফরজ মানে হচ্ছে আল কাতউ, কাটা বা অকাট্য করা, কোনো কিছুকে কেটে দেয় অকাট্য, এদিক থেকে ওদিক কেটে দেয়। কাতা একত মানে কাটা হয়, কাতা একত মানে কোনো ক্ষেত্রে নিশ্চিত হওয়া হয়, অকাট্য হওয়া হয়, অকাট্য করা হয়। তৃতীয় অর্থ হয় ফরজের আল হাদ্দ, ফরজ মানে হচ্ছে সীমানা, এ হচ্ছে তোমার ফরজ, এর বাইরে যেতে পারবে না, আলহাদ সীমানার অর্থে বর্ডারের অর্থ ব্যবহার হয়ে থাকে। জি হ্যাঁ, এই যে পাঁচ অক্ত সলাৎ ফরজ আমরা বলছি, এই ফরজ শব্দটি অন্য কোন শব্দ নাই, তাই না? জাকাত ফরজ, সিয়াম রোজা ফরজ, হজ ফরজ, এই ফরজের অর্থ কি?
এতে শাব্দিক অর্থ বিদ্যমান আছে অবশ্যই। এই ফরজের একটা ফিকহি সংজ্ঞা আছে, যেটা ছেড়ে দিলে কাবিরা গুনাহ হবে, শাস্তি হবে, আর যেটা করা হচ্ছে আবশ্যক, হ্যাঁ, সুন্নাতের মতো মুস্তাহাবের মতো নয়, এটা সংজ্ঞা। কিন্তু ফরজের শাব্দিক অর্থ আছে। শাব্দিক অর্থ প্রথম কি পড়লাম? সুপরিমিত করা, ফরজগুলি সুপরিমিত, পাঁচ অক্ত সলাৎ পরিমাণ নির্ধারিত টাইমের দিক থেকে, হ্যাঁ, তারপরে প্রত্যেক অক্তে কত রাকাত ফরজ সুপরিমিত, ঠিক না, জাকাত সুপরিমিত পরিমাণ, জি হ্যাঁ, সেয়াম সুপরিমিত, ২৯ ২৩টা সাহরের রমাদান রমজান মাস, হজ জীবনে একবার ফরজ, সময় তার জন্য নির্ধারিত সুপরিমিত। তাহলে তাকদীরের অর্থ এই যে আমরা অমুকটা ফরজ, এটা ফরজ, এটা ফরজ, এই ক্ষেত্রে আমরা যে প্রয়োগ করে থাকি, বাপ মায়ের সাথে সদ্ব্যবহার ফরজ করে, এটা কি আছে, সীমানাও আছে, সীমানা ছড়িয়ে গেলে হয় না। বাপ মা বলছে তোর সব টাকা দে, আমার স্ত্রী বলছে আমি দেব, তোর কোনো অধিকার নেই, সীমানা ছড়িয়ে গেল বাপ মা, ওর একটা সীমানা আছে, ফরজের একটা সীমানা আছে, তো যা আছে কত টাকা পাচ্ছিস তুই বেতন সব আমাকে পাঠা, সীমানা ছড়িয়ে গেল, ওর একটা সীমানা আছে ভাই, যে বাপ মার কতটা হক, কতটা পাবে, সীমানা আছে, তা হদও আছে ক্ষেত্রে, তারপরে সুপরিমিত আছে, কি কি দিতে হবে, খাওয়া দাওয়ার অভাব থাকলে খাওয়া দাওয়া দিতে হবে, চিকিৎসা অভাব থাকলে চিকিৎসা দিতে হবে, বাসস্থানের ব্যবস্থানে বাসস্থান দিতে হবে, ইত্যাদি ইত্যাদি, ভালো কথা দিতে হবে, ভালো আচরণ দিতে হবে, তাকদীর সুপরিমিত, তাহলে ফরজগুলি। তারপরে অকাট্য হওয়া, হ্যাঁ ফরজটা অকাট্য অবশ্যই করণীয়, অর্থ মজুদ রয়েছে ফরজে, আলহাদ ওর একটা সীমানা আছে, জি হ্যাঁ, এইসব অর্থগুলি ফরজে, যে কোনো ফরজ আমরা যে ফিকহি মাসলায় ফরজ বলে থাকি সেই ক্ষেত্রে কিন্তু সবগুলি অর্থ ফিট হবে। তো এই যে ধন সম্পদের ভাগ বন্টনের ক্ষেত্রে এটা হচ্ছে ফরজ, আল্লাহর অকাট্য ফয়সালা, এটা কম বেশি করতে পারবেন না, মেয়ে আছে এতটা পাবে, বলছে না আমার মেয়েকে এত দিয়ে লাভ কি, ও তো পরের ঘরে নিয়ে যাবে, হারাম তোমার জন্য, বরং এটা অস্বীকার করলে কুফুরি, জি, আর অস্বীকার না করলে তুমি জানলেন তোমার অধিকার কি যে মেয়ের হক কমাবো, হ্যাঁ, বা চাচাকে কেন দেব, আমার স্ত্রীকে সব লিখে দিয়ে দেব, তোমারই অধিকারটা কোথায়, আমার ভাই কেন পাবে, ভাই কেন পাবে, আমার ধন সম্পদ সব লিখে দিয়ে দেবো, করে না, মেয়েদেরকে লিখে দিয়ে দেবো, শুধু মেয়ে সন্তান আছে, যাতে ভাই না পায়, পরিমাণ নির্ধারিত রয়েছে, অকাট্য ফয়সালা আল্লাহ রাব্বুল কাতা, দ্বিতীয় অর্থটি এগুলোতে বোঝার চেষ্টা করেন। তারপর একটা সীমানা আছে, ওই সীমানা লঙ্ঘন করতে পারবেন না, এই জন্য ধন সম্পদের ভাগ বন্টনের বিষয়গুলি সুরা নিসার বর্ণনা করার পরে কয়েকটি আয়াতে বলছেন তিলকা হুদুদুল্লাহ, এ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কি সীমানা বা সীমারেখা, জি, ওমা ইয়াতাআদা হুদুদাল্লাহি ফাউলাইকা যালিমুন, আল্লাহর এই সীমানাকে যারা লঙ্ঘন করবে তারা হচ্ছে জালিম। সুতরাং যারা ওয়ারেসিনের মধ্যেকার উত্তরাধিকারীদের আত্মীয়দের কাউকে বঞ্চিত করার উদ্দেশ্য রাখবে তারা জালেম, মরে গেল দুনিয়া থেকে কিন্তু জালেম হয়ে মরে গেল। তাহলে শাব্দিক অর্থগুলি বুঝলেন ফরজের, যে ফরজ আল্লাহ করেছেন এতটা করে দিতে হবে। ইসতিলাহান শরীয়তের পরিভাষায় ফরজ কাকে বলে, আর যারা ফরজ পাবে তার এক বচন হচ্ছে সাহেব ফরজ, বহু বচন আসহাবুল ফরুজ, ভাষাগুলি মনে রাখতে হবে বোঝার জন্য। ফরজ কাকে বলে ধন সম্পদের ভাগ বন্টনের ক্ষেত্রে বা ফারায়েজে, বলছেন নসীবুন মুকাদ্দারুন মিনাল ইরসে শারআন লিওয়ারিসিন ফাকসার, বলছেন সুনির্ধারিত অংশ, নসীবুন মানে অংশ ভাগ, যে নসিব আমরা বলি ভাগ্যকে, কেন মানে ওইটা আপনার ভাগ, আপনার ভাগ আমি খেতে পারবো, আমার ভাগ আপনি খেতে পারবেন না, যতই চেষ্টা চালান যত হিংসা করেন, আমার ভাগ আপনার কেন সারা দুনিয়ার কারোর খাওয়ার ক্ষমতা নেই, আর আপনার আপনার ভাগ আপনাদের ভাগ আমার কেন সারা দুনিয়ার কোন শক্তির খাওয়ার ক্ষমতা নেই, নিজের রিজিক ছাড়া পরের রিজিক কেউ খায় না, বুঝা গেছে না, যেন তকদিরকে কি বলা হয় নসিব বলা হয়, নসিব মানে অংশ, নসিব মানে ভাগ, অমা আল্লাহ ফিল আখিরাতে মিন নসিব, আখিরাতে তার কোনো অংশ নেই,
কাফেরদের ক্ষেত্রে বা মুশরিকদের ক্ষেত্রে বলা হয়। বলছি যে নসিবুন মুকাদ্দারুন, কিসের সংজ্ঞা এটা? ফরজের সংজ্ঞা। ফরজ কাকে বলে? নসিবুন মুকাদ্দারুন, সুনির্ধারিত ভাগ বা অংশ। কিসে থেকে সুনির্ধারিত? মিনাল ইরসে, হ্যাঁ, ওয়ারিস হওয়ার ক্ষেত্রে, ওয়ারিস হওয়ার ক্ষেত্রে বা ধন সম্পদের ভাগ বন্টনের ক্ষেত্রে। শারআন, শরীয়ত কর্তৃক, শরীয়তে কার জন্য সেটা সুনির্ধারিত ভাগ বা অংশ? লেওয়ারেসেন, একজন উত্তরাধিকারীর জন্য, মৃতের, মৃতের একজন ওয়ারেসের জন্য। ফা আকসার, ততোধিক। হয়তো মৃতের শুধু একজন ওয়ারেস আছে যার জন্য সুনির্ধারিত রয়েছে, আর না হলে একাধিক ওয়ারেসেন রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুনির্ধারিত করেছেন। তাহলে এটা হয়ে গেল সংজ্ঞা, শাব্দিক অর্থ হয়ে গেল, সংজ্ঞা হয়ে গেল। ও আম্মা তাসিব, দুটো যে ভাগ হলো আনওয়াউল ইরস, দ্বিতীয়টি কি ছিল? তাসিব মানে আসবাব বানানো। তাসিব কাকে বলে? তাসিবের শাব্দিক অর্থ এখানে তিনটি বলেছেন। তাসিব মানে হচ্ছে আসাদ্য, বাধা, শক্ত করা। এই জন্য যদি কোনো জায়গায় পট্টি বাঁধেন তো এটাকে তাসিব বলা হয়। তারপরে আপনি কোন কাপড় পেঁচাচ্ছেন মাথাতে হোক আর কোথাও হাতে হোক কোথাও, এই যে ব্যান্ডেজ গুলো, এটাকে তাসিব বলা হয়। তাহলে সাদ্দুন মানে বাঁধা, এটা কিসের অর্থ? তাসিবের অর্থ হচ্ছে বাঁধা, বাঁধন দেওয়া। এইরকমই অত্যাকুইয়া, শক্তিশালী করা, তাসিব মানে শক্তিশালী করা। ওয়াল এহাতা, আর তাসিব মানে পরিবেষ্টন করা, ঘেরা, কোনো কিছুকে ঘেরে দিচ্ছে, এটাও তাসিব বলা হয় আরবি ভাষায়। শক্তিশালী করা কে তাসিব বলে। তাসিবের আরেকটি অর্থ কি? শক্তিশালী করা। এই জন্য বংশের ওইসব আত্মীয় স্বজনদেরকে তাসিব বলা হয় যারা বংশকে শক্তিশালী করে, বংশের জনবল বাড়ায়। তাদের জন্য আল্লাহ পরিমাণ সুনির্ধারিত করেনি, আসহাবুল ফরজ নয় তারা, কিন্তু বংশকে শক্তিশালী করছে। জনবল একটা গুরুত্বপূর্ণ জিনিস আজকাল, বিশেষ করে আজকে থেকে বিগত যুগে 25-50 বছর আগে দেখেছেন, সুবহানাল্লাহ, মানুষের ধন দিয়ে কাজ হইতো না। সবচেয়ে বড় ধনী গ্রামের কিন্তু সবচেয়ে দুর্বল, কারণ তার জনবল নেই, ছেলে নেই, বংশের লোকজন নেই, বরং আমাদের দেশি ভাষা, এলাকা ভাষা বলে লাঠি কম, লাঠি নেই, মানে মারামারি লাঠি নেবে দিতে হবে, লাঠির জোর নেই, আউযুবিল্লাহ, এই ভাষাগুলি আগে তো। হ্যাঁ জি, এইখান থেকে আসাবা, আত্মীয় স্বজন, এরা শক্তিশালী করে বংশকে। ওই মৃত ব্যক্তিকে শক্তিশালী করেছে এরা, যে মৃত ব্যক্তি যত দুনিয়াতে ছিল এরা কেন ভাগ পাবে, এরা শক্তিশালী করেছে। যে এদের কারণে সে শক্তিশালী ছিল, মাথা ছেড়ে কথা বলতো, চলাফেরা করতো। জি, ওয়াল আসাবা তো ইন্দাল আরব, আরবদের কাছে আসাবা কারা, আরবরা আসাবা কাকে বলতো আত্মীয়দের মধ্য থেকে? আল ফরু ও ওয়াল ওসুল, শাখা প্রশাখা গুলিকে আসাবা বলতো। ওয়াল ওসুল, যারা মূল, হ্যাঁ, তাদেরকে আসাবা বলতো। ও ফরু উল ওসুল আর জকুর, আর পুরুষ যে মূল রয়েছে সেগুলি শাখা প্রশাখা। তিনটি কথা এখানে বুঝতে, একটা হচ্ছে শাখা প্রশাখা, একজন মানুষ মৃত ওর শাখা প্রশাখা কারা? হ্যাঁ, ছেলে মেয়ে, তারপরে ছেলের ছেলেরা, জি, বা ছেলের মেয়েরা, শাখা প্রশাখা, এগুলো নিচে যারা যাচ্ছে শাখা, এগুলো শাখা বেরিয়েছে ওই মৃত ব্যক্তি থেকে। ওসুল মূল, যাতে থেকে মৃত ব্যক্তি বেরিয়ে এসছে, হ্যাঁ, বাপ মা, ওরা বাপ মা কার কাছ থেকে বেরিয়ে এসছে? দাদা দাদি নানা নানি, এটা হচ্ছে ওসুল। ও ফরু উল ওসুল আজকুর, আর পুরুষ মূল থেকে যে শাখাগুলি বেরিয়ে এসছে, পুরুষ মূল হচ্ছে দাদা, ঠিক আছে, এ পুরুষ মূল, বাপের, বাপের বাপ, এর থেকে যে শাখাগুলি বেরিয়েছে, এর থেকে যে শাখাগুলি বেরিয়েছে, বা পুরুষ মূল তারা দাদার নিচে আসে, বাপ, পুরুষ মূল হচ্ছে
বাবা, বাবা থেকে যে শাখাগুলি, বাবা থেকে কে শাখা বেরিয়ে এসছে? ভাইয়েরা বেরিয়ে এসছে, ছেলেও তো আপনার থেকে বেরিয়ে এসছে, কিন্তু শাখা চারিদিকে এইখান থেকে আপনার বাপ, আপনি আর চারপাশে যারা বেরিয়ে এসছে যে শাখাগুলি, সেগুলি হচ্ছে ভাইরা, ভাই বোন। আর ভাইদের ছেলে যারা ভাতিজে, হ্যাঁ, এরা হচ্ছে আসাবা। আসাবার দিকে এখন ইঙ্গিত আস্তে আস্তে যাচ্ছে যে আসাবা কারা হইতে পারে, বুঝতে পারছেন? ওস্তিলাহান তাসিবের পারিভাষিক অর্থ, মানে শরীয়তের ভাষায়, ফিখুল মাওয়ারিসের ভাষায় বা ফারায়েজের ভাষায় তাসিবাকে বলা হয়। বলছেন সহজ ভাষায় দুটো শব্দ, আল ইরসু বিলা তাকদিরিন, বিনা পরিমাণে ধন সম্পদের ভাগ পাওয়া, হ্যাঁ, বিনা সুনির্দিষ্ট পরিমাণে বা সুনির্ধারিত পরিমাণে, বিনা সুনির্ধারিত পরিমাণ তো আছে কিন্তু জানা নাই যে কত পাবে, বিনা সুনির্ধারিত পরিমাণে ধন সম্পদে ভাগ পাওয়া, আল ইরসু বিলা তাকদির, ভাগ পাবে কিন্তু পরিমাণ নির্ধারিত নেই। জি হ্যাঁ, কম পেতে পারে, বেশি পেতে পারে, বেলা তাকদির। ওর জন্য এইটা বাধা নেই যে সে আট ভাগের এক ভাগ পাবে বা অর্ধেক পাবে, দুই ভাগের এক ভাগ পাবে বা তিন ভাগের এক ভাগ বা তিন ভাগের দুই পাবে, ছয় ভাগের এক ভাগ পাবে, যেগুলো আসছে সামনে, এগুলো এই কতটা কোরআনে কেরিমে বর্ণনা করা হয়েছে পরিমাণ, এসব আসহাবুল ফরিজদের জন্য রয়েছে। এটা সংজ্ঞা হচ্ছে এই লেখকের। অন্যান্য ফিকহের কিতাবে অথবা ফারায়েজের কিতাবে রয়েছে যে আসাবা কাদেরকে বলা হয়, কুল্লু মান আহরাজা মা আদকাতহু আসহাবুল ফরুজ, ওই সমস্ত আত্মীয়রা যারা সবগুলি ধন সম্পদ নিয়ে নিতে পারবে, যা অবশিষ্ট থাকবে আসহাবুল ফরুজ নেওয়ার পরে, যেসব মৃতের নিকট আত্মীয়র জন্য পরিমাণ সুনির্ধারিত রয়েছে শরীয়তের পক্ষ থেকে, সেগুলি নিয়ে নেওয়ার পরে যা ধন সম্পদ বাকি থাকলো, ওই ক্ষেত্রে ওকে এই কথা বলা যাবে না যে তুই ছয় ভাগের এক ভাগ, তুই চার ভাগের এক ভাগ, না না না, সবগুলি নিতে পারো, একাই থাকলে সব একাই নিয়ে নিবে। বোঝা গেছে? যেমন একজন লোকের পুরুষ শুধু স্ত্রী আছে, শুধু স্ত্রী আছে আর বাপ আছে, ছেলে মেয়ে নেই, ভাইটাই কেউ নেই, আর ভাই থাকলে বাপ তো আছে, সুতরাং ভাই এখানে কাজ দিবে না, হাজবেন্ড হয়ে যাবে। দুইজন শুধু নেন, মৃত তার স্ত্রী আছে আর কে আছে, বাপ আছে, স্ত্রী কত পাবে এই ক্ষেত্রে? চার ভাগের এক ভাগ, চার না একের চার, ভগ্নাংশ যারা বলছে চার ভাগের এক ভাগ, কারণ ছেলে মেয়ে নেই সেই জন্য। বাকি কত আনা বেঁচে গেল? ষোলো আনাতে, আরো বারো আনা বেঁচে আছে, পঁচাত্তর, একশো পয়সাতে পঁচাত্তর পয়সা বেঁচে আছে এখন, এ পুরো পঁচাত্তর পয়সা কে পেয়ে যাবে? বাপ পেয়ে যাবে। স্ত্রী আছে, হ্যাঁ, আর বাপও নেই, ছেলে নেই, মেয়ে নেই, কেউ নেই, শুধু এক ভাই আছে, স্ত্রী এক ভাই শুধু। জি হ্যাঁ, এখন তো অধিকাংশ মুসলিম ইমান হারিয়ে দেবে এই ক্ষেত্রে, শুধু পঁচিশ পয়সা কে পাবে একশোতে? হ্যাঁ, স্ত্রী। তাহলে দশ বিঘা জমি জমি থাকে, দশ বিঘা জমি থাকে, তাহলে স্ত্রী কত পাবে? মাত্র আড়াই বিঘা জমি পাবে, বাকি থাকলো সাড়ে সাত বিঘা জমি, এটা কে পাবে? সবটাই ভাই পাবে, দেবে আজকালকার এই দুর্বল ইমানের মুসলিম। জি, শতকরা নিরানব্বই নয় নয়শ নিরানব্বই জন ফেল করে দিব না এই ক্ষেত্রে। আরে, সাড়ে সাত বিঘা জমি, এত টাকা পয়সা ইনকাম করলাম, মেহনত করলাম, সব নিয়ে যাবে, সাড়ে সাত বিঘে নিয়ে যাবে, আর স্ত্রীও গুঁতাইবে ডেলি, তোমার ভাই সাড়ে সাত বিঘে নিয়ে যাবে, আমি মাত্র আড়াই বিঘে, লিখে দাও সব, দিল সব বাড়িয়ে দাও না, সব লিখে দিয়ে দিবে, হাসপাতালে গিয়ে লিখে দেওয়া, নিয়ে নিবো কাগজগুলো লিখে দিয়ে দেওয়া, রেজিস্ট্রি করে দিয়ে চলে আসবো আগে, যাতে করে মরার সময় দেখে যে ওর জমি জায়গা সব অন্যের নামে, ওর নামে কিচ্ছু নেই।
করছে না করছে না? সুবহানাল্লাহ। জি, ফরায়েজ যদি এক একটা করে উদাহরণ দেওয়া যায় তো অনেক সময় লাগবে, ভাগগুলো যখন আসবে জেনে নিয়ে তখন আপনার যে অবস্থা থাকবে বা আপনার সামনে যে অবস্থাটা আসবে তখন ওইভাবে ভাগ করবেন। কিন্তু মূল বিষয় হচ্ছে এই বিষয়গুলি আয়ত্ত করা, বুঝে নেওয়া, আর তারপরে এগুলি মুখস্থ রাখা। জি, এটা হচ্ছে আসল বিষয়। কি বলছিলাম, তাহলে মোটামুটি আসাবা এখন বুঝতে পেরেছেন। এখানে আসাবা কে? ভাই হলো আসাবা, 7.5 বিঘে নিয়ে চলে গেল 10 বিঘাতে। 1,00,000 টাকা থাকলে 75,000 নিয়ে চলে গেল। কারণ ও কিন্তু আগে নিতে পারবে না, আগে ও স্ত্রী, কারণ স্ত্রী হচ্ছে ওর জন্য ফরজ, সাহেবা তো ফরজ, ওর জন্য আল্লাহ ফরজ করেছেন যে ওকে চারানা দিতেই হবে, চারানা তো কম হবে না। ভাইয়ের ক্ষেত্রে কম বেশি হবে, এক ভাই ছিল 7.5 বিঘে নিয়ে গেল, দুই ভাই আছে 7.5 বিঘে ভাগ হয়ে গেল, তিন ভাই আছে ও 2.5 বিঘে পেল, 10 ভাই আছে 1 বিঘে করেও পেল না, বোঝা গেছে? তাহলে ওদের দেখেন কমছে বেশি হচ্ছে, কমছে বেশি হচ্ছে। কিন্তু যার জন্য আল্লাহ ফরজ করেছেন, পরিমাণ সুনির্ধারিত করেছেন, হ্যাঁ, নসিবুন মুকাদ্দারুন, আল্লাহর পক্ষ থেকে 7 আসমানের উপর থেকে আরো আজিম থেকে ফয়সালা করা আছে, লাহে মাহফুজে ফয়সালা, এতটাই পাবে, কম বেশি হবে না। বুঝা গেছে? এবার বুঝতে পেরেছি যে ফরজ কি জিনিস আর আসাবা কি জিনিস বা তাসিব কি জিনিস, আসাবুল ফরুজ কারা আর আসাবা কারা। তো তাসিবের যখন সংজ্ঞা হইল, ব্যাখ্যা হইল, তাহলে তাসিব থেকে আসাবা যাদের জন্য এইরকম অবস্থাটা রয়েছে এইটার নাম হচ্ছে তাসিব, আর ওরা ওই ব্যক্তি ওই লোকেরা হচ্ছে আত্মীয়রা হচ্ছে আসাবা। ফাল আসাবা তো ইস্তিলাহান, সুতরাং ফারাইজের পরিভাষায় আসাবা হচ্ছে হুমুল্লাযিনা ইয়ারিসুনাল মাইয়্যাতা বিলা তাকদীরিন, ওই সব লোকেরা মৃত ব্যক্তির আত্মীয়রা যারা মাইয়্যাতের ওয়ারিস হবে, যারা মৃত ব্যক্তির উত্তরাধিকারী হবে, বেলা তাকদীরিন, কিন্তু তাদের জন্য পরিমাণ সুনির্ধারিত নেই। দেখেন কম বেশি হচ্ছে না? জি, পরিমাণ সুনির্ধারিত নেই। এক মহিলা, এর উল্টোটা একটা উদাহরণ দিয়ে বুঝতে পারেন, এখানে কে মারা গেছিল আগের তাতে? স্বামী মারা গেছিল, স্ত্রী মারা গেল, স্বামী হচ্ছে, আর স্ত্রীর অনেক জমি, জমিদার অনেক জমি জায়গা, অনেক টাকা পয়সা, অনেক টাকা পয়সা স্ত্রীর, ঠিক আছে, স্ত্রীর টাকা পয়সাতে স্বামী কত পাবে? ছেলে নেই, মেয়ে নেই, কিচ্ছু নেই, ওই স্ত্রীর একটা ভাই আছে, শুধু একটা ভাই আছে আগেরটার মতো, হ্যাঁ, অর্ধেক, স্বামী কত পাবে? অর্ধেক পাবে, আর বাকি যে অর্ধেক কোটি কোটি টাকা স্ত্রীর ঘর থেকে বের করে দিতে এই স্বামীকে বড় মায়া লাগছে যে শালাকে দিয়ে দেবো। এটা খেয়াল করছেন না যে আমার শালা হোক, আমার শালক হোক, কিন্তু ওর ভাই, ওদেরকে আল্লাহ আসাবা করেছেন, বুঝা গেছে? তাহলে এখানে 2 কোটি টাকা থাকলে 1 কোটি পাবে খুব বেশি হইলে স্বামী, আর বাকি, হ্যাঁ, 1 কোটি স্ত্রীর ভাইও পেয়ে যাবে। জি, লোক সামলাতে পারবে আজকালকার স্বামীরা, আমার স্ত্রী, আমার স্ত্রী মারা গেছে, আল্লাহ ভাগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আকসামুল ওয়ারাসা বিএতবারিল ফরযে ওয়া তাসিবে আরবাতুন, বলছেন যে ওয়ারেসিনদের প্রকরণ বা উত্তরাধিকারীদের, হ্যাঁ, উত্তরাধিকারীরা কত প্রকার, বিএতবারিল ফরযে ওয়া তাসিব, ফরজ এবং তাসিবের দিকে লক্ষ্য করি বা ফরজ এবং তাসিবকে কেন্দ্র করি, চার ভাগে বিভক্ত, আরবাতুন চার ভাগে বিভক্ত। তাহলে যারা ওয়ারেসিন আছে, ওয়ারেসিন দুই রকমই, সোজা কথা, গত সপ্তাহে আলোচনা আছে ওয়ারেসিন টোটাল পুরুষ নারী মিলে কতজন? 25 জন, মাশাআল্লাহ, মনে আছে কিছুটা তো, 25 জন। এই 25 জন দুই ভাগে বিভক্ত, 25 জনের কেউ হচ্ছে আসহাবুল ফরুজ আর কেউ হচ্ছে আসাবা, হয় ওদের জন্য এই 25 জনের কিছু লোক, কিছু আত্মীয় এমন আছে যাদের জন্য আল্লাহ পরিমাণ সুনির্ধারিত করেছেন, আর কিছু আত্মীয় এমন আছে যাদের জন্য পরিমাণ একেবারে কোন নির্ধারিত নেই, সুতরাং ওরা আসাবে হিসেবে যা আসাবুল ফরুজদের নিয়ে বাঁচবে ওগুলো, বাকিটা ওরা পাবে।
এবার বুঝছেন তো? জি, এই যে ২৫ জন আছে এরা চার ভাগে বিভক্ত। ২৫ জন হয় আসাবা আর না হয় আসাবুল ফরুজ, এরা চার ভাগে বিভক্ত। কোন দিক থেকে ফরজ এবং তাসিবকে কেন্দ্র করে ভাগ করলে কারো জন্য ফরজ মানে পরিমাণ সুনির্ধারিত, কারো পরিমাণ সুনির্ধারিত নয়, এই দিকটাকে লক্ষ্য রেখে ভাগ করলে চার ভাগে বিভক্ত হয়। প্রথম ভাগ হচ্ছে মাইয়ারেসু বিল ফরজে ফাকাত, যারা মৃত ব্যক্তির ওয়ারিস হবে শুধু ফরজের মাধ্যমে, অর্থাৎ তাদের জন্য আল্লাহ পরিমাণ যে সুনির্ধারিত করেছেন ওটাই শুধু পাবে। যেমন বললাম স্ত্রী স্বামীর উদাহরণ দিল। দুই নম্বর মাইয়ারেসু বিল তাসিবে ফাকাত, এমনও কিছু আত্মীয় আছে মৃতের যারা শুধু আসাবা হয়ে ওয়ারেস হবে, ওদের জন্য পরিমাণ নির্ধারিত নেই, কখন ওয়ারেস হবে ওরা, সবার নিয়ে যদি বাঁচে তো কি হবে ওয়ারেস হবে, আর যদি না বাঁচে পাবে না। যেমন এখনই বললাম স্ত্রীর ভাইয়ের কথা বললাম, স্ত্রীর স্ত্রী মৃত ওর ভাইয়ের কথা বললাম, জি ওই স্ত্রী যদি একটা ছেলে থাকতো আর ভাই আছে পেত পেত না, পেত না, কিন্তু বাপ আছে, তখন ওর জন্য পরিমাণ নির্ধারিত, তখন ফরজ হয়ে যাবে, ওখানে বাপ আছে ওর জন্য আছে, বাপ আর ভাই পার্থক্য আছে, দুই দুটো হয়ে গেল তাই না। তিন নম্বর হচ্ছে মাই ইয়ারেসু বিল ফরজে তারাতান, কখনো ফরজ হিসেবে ওয়ারিস হবে মানে পরিমাণ নির্ধারিত পাবে, অবিত তাসিব ওখরা আর কখনো কখনো পরিমাণ তো নির্ধারিত নেই কিন্তু আশাবাহে ওয়ারিস হবে, অবেহেমা মান তারাতন ওখরা আর কখনো কখনো দুই দিক থেকে ভাগ পাচ্ছে, এই দিক থেকেও নিল ওই দিক থেকেও নিল, পরিমাণও আল্লাহ নির্ধারিত করেছে, ওর পরিমাণ নেওয়ার পরে আরো যারা ছিল ছিল ওদের নেওয়ার পরে কিছু বেঁচে গেছে, অথবা আর কেউ নেই তো ওর পরিমাণ নির্ধারিত এত ছিল আর তারপরে বাকিটা আশাবাহ হিসেবে পেয়ে গেল। যেমন বাপ, বাপের জন্য কোন কোন অবস্থায় পরিমাণ নির্ধারিত আছে আর আবার আশাবাহ সবগুলি নিয়ে নিতে পারবে, এক ছেলে অবিবাহিত কেউ নাই মারা গেছে প্রবাসে কাজকাম করে অথবা দেশে যেখানে হোক না কেন অঢেল ধন সম্পদ, শুধু ওর বাপ আছে, কে পাবে, হ্যাঁ কতটা পাবে বাপ, সবগুলি নিয়ে যাবে, সবগুলি নিয়ে যাবে। চার নম্বর হচ্ছে মাইয়ারে সুবিল ফরজে তারাতান নবী তাসিব ওখরা, কিছু কিছু আত্মীয় আছে কখনো কখনো ফরজ হিসেবে ওয়ারিস হবে, ওদের জন্য পরিমাণ নির্ধারিত আছে, কখনো কখনো আশাবাহে ওয়ারিস হবে, ওয়ালাইয়ারে সুবিহেমা মাওয়ান, কিন্তু দুটো একসাথে হবে না। তিন নম্বরটা ছিল যে কখনো কখনো দুই দিক থেকে, এই দিক থেকে পেলো ওই দিক থেকে পেলো, পরিমাণ নির্ধারিত ছিল আর পরিমাণ নেওয়ার পরে কিছু বেঁচেছে, হ্যাঁ ওইটাও পেয়ে গেল, আর এখানে হচ্ছে যে দুটো একসাথে হচ্ছে না, তাহলে দুটো অবস্থা হয়, কি হচ্ছে ফরজ হিসেবে পাবে, ফরজ হিসেবে পাচ্ছে আশা হিসেবে পাচ্ছে কিন্তু দুটো একসাথে করতে পারছেন না, কখনো কখনো তাহলে দুটো একসাথে জমা হচ্ছে না। এখন তফসিল আসবে বিস্তারিত আলোচনা, কারা তারা, এই চার রকম যে ভাগ করা হইল ২৫ জনকে এই চারটা ভাগের আওতাভুক্ত করতে হবে, চারটা ভাগের মধ্যে ফেলতে হবে, যে ২৫ জন মধ্যে দশ জন মহিলা আর ১৫ জন পুরুষ, এই ২৫ জনকে এই চার ভাগে যে বিভক্ত করা হইল ফরজ এবং তাসিবের আর দিক থেকে ভাগ করলে ওয়ারেসিনদেরকে এখন এর মধ্যে ফেলতে হবে ২৫ জনকে ভাগ বন্টন করে। প্রথম নম্বরে ছিল কি আল ওয়ারিসুনা বিল ফরজে ফাকাত, যারা শুধু ফরজ হিসেবে ওয়ারিস হবে, অর্থাৎ তাদের ভাগ সুনির্ধারিত রয়েছে শরীয়তে, শুধু সুনির্ধারিত ভাগ পাবে, ওর বেশি কিচ্ছু পাবে না। অহম সাবা, ওরা হচ্ছে সাতজন লোক, মৃত ব্যক্তির আত্মীয়দের মধ্যে থেকে সাতজন মানুষ আছে বা সাত শ্রেণীর মানুষ আছে, তারা এমন যাদের জন্য আল্লাহ পরিমাণ কি করেছেন সুনির্ধারিত করেছেন ওটাই পাবে, ওর বেশি পাবে না, শুধু আসহাবুল ফুরুজ, সহজ ভাষায় বললে আসহাবুল ফুরুজ ফাকাত, ওদের জন্য পরিমাণ নির্ধারিত আছে, কম পাবে না বেশি পাবে না। এক নম্বরে আজ স্বামী, উদাহরণগুলি দিলাম, হ্যাঁ দুটো অবস্থা আছে, যদি স্ত্রী ছেলে মেয়ে না থাকে তাহলে
বললেন অর্ধেক, ছেলে মেয়ে থাকে চার আনা, চার আনা অর্ধেকের অর্ধেক, অর্ধেকের অর্ধেক মানে কি চার ভাগে, অর্ধেক আট আনাকে দুই ভাগ করে, অর্ধেক অর্ধেক আট আনাকে দুই ভাগ করেন, চার আনা হয়ে যাবে। জি, দুই নম্বর হচ্ছে আজ্জাওজা স্ত্রী, স্ত্রী যেন পরিমাণ নির্ধারিত আছে, ছেলে মেয়ে যদি না থাকে স্বামীর তাহলে চার আনা, আর যদি ছেলে মেয়ে থাকে স্বামীর তাহলে দুই আনা, আট ভাগে রাখল। তিন নম্বর হচ্ছে আল উম্মা, মা, মার জন্য পরিমাণ নির্ধারিত আছে, মা আসবা হবে না, মার জন্য পরিমাণ নির্ধারিত আছে। চার নম্বর যার জন্য পরিমাণ নির্ধারিত আছে উম্মুল উম, মায়ের মা, নানি, নানি পাবে কিন্তু নানির জন্য পরিমাণ কি রয়েছে নির্ধারিত রয়েছে। মায়ের মা ওয়াইন আলাত, যদিও ওপরে চলে যাক বে মাহাজিল এনাস, কিন্তু নারী পরম্পরায় সিলসিলাতে সব নারী থাকে, মাঝখানে পুরুষ ডুববে না যেন। অর্থাৎ মায়ের মা নানি, নানি ভাগ পাবে, নাতি, নাতির ধন সম্পদে নানি কি পাবে, নাতি বা নাতিনের ধন সম্পদে কে ভাগ ভাগ পাবে, নানি পাবে, নানির মা। তাহলে মেয়ে পরম্পরা দিয়ে চলছে, হ্যাঁ, নানির মা, নানির নানি, নানির নানির মা, মহিলা দিয়ে চলছে কিন্তু বলে পাবে যদি কেউ বেঁচে থাকে। পাঁচ নম্বর উম্মুল আব, বাপের মা মানে দাদি, দাদির জন্য কি রয়েছে তাহলে পরিমাণ নির্ধারিত, নানি যেমন পরিমাণ নির্ধারিত রয়েছে সাহেবাত ফরজ, তেমনি দাদি হচ্ছে সাহেবাত ফরজ, তার জন্য পরিমাণ নির্ধারিত রয়েছে। ওয়াইন আলাত বে মাহজিল এনাস, যদিও সেই দাদি ওপরের দাদি হোক, বে মাহজিল এনাস না শুধু নারী পরম্পরায়, তাহলে এখানে বাপের মা, এই প্রথম বাপটাই শুধু পুরুষ, আর ওপরে যেন কোন পুরুষ না ঢোকে, বাপের মা সে হচ্ছে সাহেবাত ফরজ, তার জন্য পরিমাণ নির্ধারিত আছে সদস, বাপের মায়ের মা মানে বাপের দাদি, হ্যাঁ, বাপের মায়ের মায়ের মা, তার উপরে যত উপরে যান সব মহিলা, ছয় ভাগের একক পাবে, ছয় ভাগের একক পাবে। আও উম্মুল আব, অথবা বাপের মা, বাপের মার দুটো অবস্থা রয়েছে সেজন্য বলছে, এক বাপের মা যে সেই মায়ের ওপরে সব মহিলা আছে তাহলে ওপরের হলু পাবে, আর একটা হচ্ছে এমন বাপের মা ওয়াইন আলা বে মাহজিল যুকুর, যদিও ওই বাপ ওপরের হোক না কেন শুধু পুরুষ পরম্পরায়, মাঝখানে একবার মহিলা একবার পুরুষ এরকম করে ঢোকাবেন না, চলবে পাবে না। তাহলে এটাতে কি হবে পার্থক্যটা আগে থেকে কি হয়ে যাবে, এই যে বাপ আছে এটা ওপরের বাপ, ওপরের বাপ কে, দাদা, এটা বাপের মা মানে সরাসরি দাদি না কিন্তু দাদার মা, বাপের বাপের মা, এগুলো পুরুষ, কিন্তু এই যে পরম্পরা বাড়তে লাগলো নিচে থেকে বাপের 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 মা, বুঝে গেছে, বাপের 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 মা উপরে যান পাবে, তার মানে নিজের দাদিও পাবে আর তারপরে বাপের মায়ের মা পাবে, বাপের মায়ের নানিও পাবে ওপরে, জি পাবে। ছয় নম্বর যে পাবে আল আহ মিনাল উম, মায়ের পক্ষ থেকে যে আপনার ভাই হয় অর্থাৎ বই পিত্রীয় ভাই, এটা হচ্ছে সৎ, এটা বাপের পক্ষ থেকে আপনার ভাই, সৎ ভাই কাকে বলে, বই মাতৃ মানে মা হচ্ছে আলাদা বাপের পক্ষ, এই জন্য সহজ আরবিটা খুব সুন্দর করে বলে, আমাদের বই পিতৃ আর মাতৃ বাংলাতে, বাংলা ভালো না জানলে বুঝে যেতে হবে কিন্তু আরবিতে সহজ, আল আহ মিনাল আব বা আল উম মিনাল, এটি বুঝায় আল আহ মিনাল উম আর আল আহ মিনাল আব, আল আহ মিনাল উম মানে মায়ের তরফ থেকে ভাই হয়েছে আপনার, ওই মায়ের পেট থেকে জন্মেছে, ওর স্বামী আলাদা, আপনার বাপ আলাদা আর ওই যে আর এক ভাই আপনার, হ্যাঁ, ওর বাপ আলাদা, তাহলে বাপ আলাদা আলাদা কিন্তু মায়ের দিক থেকে আপনারা দুজন ভাই হয়েছে, এক মায়ের পেটের হওয়ার কারণে বাপ ভিন্ন ভিন্ন, তিন বাপ হইতে পারে, পাঁচ বাপের ভাই, পাঁচ বাপের পাঁচ ছেলে কিন্তু মা একটাই ভাগ পাবে, কেউ নেই তার, এই ভাইগুলো আছে বৈপিত্রীয় ভাই আছে, মা শরিক বলতে বলে, মা শরিক,
বুঝতে সুবিধা, মায়ের সাথে শরিক হচ্ছে গিয়ে ভাই হিসাবে। তো ভাগ পাবে, কিন্তু এই ভাগটা কিরকম পাবে? ফরজ হিসাবে পরিমাণ সুনির্ধারিত রয়েছে, ওর বেশি পাবে না। পক্ষান্তরে যদি বই পিতৃয় হইত অথবা আপন ভাই হইত তাহলে আসবা হয়ে যেতে পারত, বেশিও পেত, কিন্তু এ বেশি পাবে না। ওর জন্য যেটা ভাগ নির্ধারিত আছে কোরআনে কারিমে সেটাই পাবে শুধু। কে? বই পিতৃয় ভাই। সাত নম্বর, আল উখত মিনাল উম্মাইর, পক্ষ থেকে যে বোন হয়েছে, অর্থাৎ বই পিতৃয় বোন, বই পিতৃয় বোনের জন্য ওই পরিমাণ নির্ধারিত রয়েছে, অতটাই পাবে। পক্ষান্তরে যদি বৈমাতৃয় বোন হইতো, হ্যাঁ, বা আপনার আপন বোন হইতো, তাহলে কখনো কখনো আসবাব হয়ে যেত, আসবে অবস্থাগুলি বেশি পেত। কজন হইল? সাতজন হয়ে গেল, কিন্তু সাতজন হয়ে গেল। এই সাতজন হচ্ছে আসহাবুল ফুরুজ, মানে সুনির্ধারিত পরিমাণওয়ালা আত্মীয়, মৃত ব্যক্তির এমন ওয়ারিসিন উত্তরাধিকারী যাদের জন্য পরিমাণ আল্লাহর পক্ষ থেকে কি রয়েছে? সুনির্ধারিত রয়েছে। আর ওয়ারিসুন বি তাসিবি ফাকাত ওয়াহুম ইসনা আশার, শুধু আসাবহে ওয়ারিস হবে, শুধু আসাবহে ওয়ারিস হবে। এরা হচ্ছে বারো জন, বারোর সাথে উনিশ হয়ে গেল, তাহলে আগের সাত এখন বারো জনকে মনে রাখেন। কতজনের মধ্যে থেকে এগুলো আসছে? পঁচিশ জনের মধ্যে এই সাতজন। আল ইবনু, ছেলে, ছেলে শুধু আসাবা, যা বাঁচবে সব নিবে, কিন্তু পরিমাণ নির্ধারিত নেই। অর্ধেক এক মেয়ে হইলে অর্ধেক, দুই মেয়ে হইলে দুই তৃতীয় অংশ, এইরকম ছেলের কিছু নেই। আর ইবনুল ইবনু, ছেলের ছেলে, পোতা, ছেলের ঘরের নাতি যারা বলেন, নাতি বলেন, হ্যাঁ, আর আপনার তো বুঝতে সুবিধা, গোপাল বঞ্চ, রাজশাহী, চাপাই, মালদহ, আমরা পোতা বলি। ছেলের ঘরে ছেলে কি বলি? ছেলেকে পোতা, আর মেয়েকে হইল পতিন। জি, তো ছেলের ছেলে, ওয়াইন নাজালা, ছেলের ছেলের ছেলে তাও পাবে, যদি ওপরগুলো না থাকে তাহলে, যত নিচে যাক। আল আখুস শাকিক, আপন ভাই, জি, কি হবে? শুধু আসাবা। আল আখ মিনাল আব, সৎ ভাই, হ্যাঁ, বৈমাতৃয় ভাই, আসাবা হয়ে নেবে, পরিমাণ নির্ধারিত নেই। ইবনুল আখিস শাকি, আপন ভাইয়ের ছেলে, মানে সহোদর ভাতিজা, আপন ভাইয়ের ছেলে মানে ভাতিজা, আপন ভাতিজা, অন্যাজা, যদিও নিচের হোক, আপন ভাতিজার ছেলে নিচে চলে যাচ্ছে ওইদিকে, পাবে যদি কাছের না থাকে। তাহলে ইবনুল আখমিনাল আব, সৎ ভাইয়ের ছেলে, সৎ ভাতিজা, হ্যাঁ, অন্যাজালা, যদিও নিচে, সৎ ভাইয়ের ছেলের ছেলের ছেলে নিচের গুলো, অসুবিধা নেই, কাছের নেই, সেজন্য পাবে, আশাবাহ হিসেবে পাবে। পাঁচটা হলো, ছয় নম্বর হয়েছে, ইবনুল আখমিনাল আব হয়ে গেছে, সৎ ভাইয়ের ছেলে হয়ে গেছে, সৎ ভাইয়ের ছেলে মানে সৎ ভাতিজা। সাত নম্বর, আল আমুস শাকিক, আপন চাচা, সহোদর চাচা, সহোদর চাচা, ওইন আল্লাহ, যদি ওপর চাচা, চাচা দাদা ওপরের, আরো ওইন আল্লাহ। আল আমিনাল আব, সৎ চাচা, কাছের নেই, তখন সৎ চাচা আসাবা হবে, ওইন আল্লাহ, যদি ওপর হোক না। ইবনুল আমিস শাকিক, আপন চাচার ছেলে, চাচতো ভাই, আপন চাচা, ওয়াইন নাজলা, যদি আপন চাচার ছেলের ছেলে নিচের পাবে। নয় নম্বর হইল, দশ নম্বর, ইবনুল আমিনাল আব, ইবনুল আমিনাল আব মানে সৎ চাচার ছেলে, মানে সৎ চাচতো ভাই, চাচতো ভাই, চাচাতো ভাই, কিন্তু সৎ চাচাতো ভাই, সৎ চাচাতো ভাই, ওয়াইন না, যদিও নিচের হোক না কেন, নষ্টটা হয়ে গেল, মনে রাখলে হইল সহজ, এগুলো বোঝাবার প্রয়োজনও বেশি নেই কিছু। এগারো নম্বর হচ্ছে, আল মোতির, স্বাধীনকারী, কৃতদাস, স্বাধীনকারী পুরুষ, যে স্বাধীন করেছে। তাহলে যে গোলাম আজাদ করলে এই গোলাম কৃতদাসের ওয়ারেস হয়, এটা কোন অবস্থায়? আসাবা হয়ে, তার মানে ওর যদি এমন গোলাম যে বাপ মা থেকে যে ছিন্ন হয়ে এসছে, আর কোন হদিস না, কোন দুনিয়াতে বাপ মা আছে কিনা খবর রাখেন, কিন্তু যদি বাপ মা থাকে, ওয়ারেসিন আছে, হ্যাঁ, ছেলে আছে, হ্যাঁ, ভাই বোন আছে, তাহলে আসাবুল ফরুজ আছে, ওদের নেওয়ার পরে যদি বাঁচে তাহলে এই আজাদ করে নেওয়ালা পাবে, স্বাধীন করে নেওয়ালা। যখন আসাবা ওকে করলাম, তার মানে তো এটাই না? জি হ্যাঁ। এগারো নম্বর, তাহলে স্বাধীন করে নেওয়ালা কে? হ্যাঁ, মুনিব, জি, পুরুষ।
বারো নম্বর হচ্ছে আল মুতাকিয়া, এমন মহিলা যে মনিব হয়ে গোলামকে কৃতদাস, কৃতদাসকে কি করেছিল, স্বাধীন করেছিল, তার মালিকানা ছিল স্বাধীন করে দিয়েছিল, অথবা অন্য কারো মালিকানা ছিল খরিদ করে স্বাধীন করেছিল আল্লাহ সন্তুষ্ট। এই যে এহসানটা করেছে, এই এহসানের কারণে আসাবহে ওয়ারিস হবে ওই গোলামের। হ্যাঁ, ওই দাস দাসী যাকে স্বাধীন করা হয়েছে তার যদি নিকট আত্মীয় কেউ না থাকে যাদের জন্য ফরজ রয়েছে, পরিমাণ নির্ধারিত রয়েছে, তাহলে সব ধন সম্পদ নিতে পারে। তিন নম্বর ভাগ কি ছিল, কিছু আত্মীয় এমন আছে আল ওয়ারেসুনা বিল ফরজে তারাতানা, কখনো কখনো ফরজ হিসাবে ওয়ারিস হবে, ওয়াবি তাসিবে ওখরা কখনো কখনো আসাবা হিসাবে ওয়ারিস হবে, ওয়ারেসুনা বিহেমা মান তারাতান ওখরা, আর কখনো কখনো আবার দুই দিক থেকে ওয়ারিস হবে। এরা হচ্ছে শুধু দুইজন, আগে কতজন হয়েছিল পঁচিশ জনের মধ্যে, প্রথমটাতে ছিল সাত আর বারো, উনিশ আর দুই কত হইল একুশ, এই দুইজনকে কে আল আব বাপ। আমি কিন্তু আলোচনার মাঝখানে বলেছি বাপ, একজন লোক টুকে বলছিলাম না প্রবাসীর উদাহরণ দিয়ে, অনেক টাকা পয়সার মালিক হিসাবই করেনি, অথবা করলো তালাক হয়েছে, নাই কেউ নাই তার দুনিয়াতে, ছেলে মেয়ে অনেক কিছু, শুধু কে আছে বাপ আছে। তো এ দুই দিক থেকে পাবে, দুই দিক থেকে দুটো জমা করতে পারবে, ফর্জ হিসাবে পাবে, ফর্জ আছে যেটা তার সুনির্ধারিত পরিমাণ আজা করানো করিবে। হ্যাঁ, বলে আবা ওয়াইহি লিকুল ওয়াহিদ মিনহুমা সুদুস, আল্লাহ বলছে মাতা পিতা উভয়ের জন্য সুদুস ছয় ভাগের এক ভাগ রয়েছে, এটা ফর্জ হিসাবে ছয় ভাগের এক ভাগ শুধু, উদাহরণস্বরূপ যদি ছয় লাখ টাকা থাকে তো এক লাখ টাকা ফর্জ হিসাবে, এটা আল্লাহ ফরজ করেছেন পেল, তারপরে পাঁচ লাখ আরো বেঁচে আছে, এদিক সেদিক হচ্ছে কেউ নেই, কাজ হয়ে গেছে সব বাপ নিয়ে গেল, বুঝতে পেরেছেন বাপ। দুই নম্বর ওয়ারিস হচ্ছে মৃত ব্যক্তির আবুল আব, মানে বাপের বাপ, দাদা কে, মায়ের বাপ না, মানে নানা নয়, দাদা। ওয়াইন আলা বে মাহজে জকুর, যদি ওপরের এই বাপের বাপ হোক না কেন, দাদা হোক না কেন, কিন্তু বংশ পরম্পরায় যেন সবগুলি পুরুষ থাকে, অর্থাৎ একজন মানুষ যদি মৃত্যুবরণ করে আর তার ধন সম্পদ থাকে, তার বাপ নেই, সবগুলি ধন সম্পদ কে পাবে, দাদা পাবে, দাদাও নেই, দাদার বাপ আছে, সব সময় দাদার দাদা আছে, হতে পারে এরকম, দীর্ঘায়ু হইতে পারে কেউ, তার আগে কেউ মরে গেছে দুর্ঘটনায়, সব হইতে পারে। তো এই দুইজন হচ্ছে কি এমন যে পরিমাণ নির্ধারিত আছে, ওইদিকে নিল আর তারপরে সুযোগে ছিল আর কেউ লেনেওয়ালা নেই, ওটাও পেয়ে গেল, দুই দিক থেকে পেয়ে গেল। বাকি থাকে কয়জন, আর চারজন, এখন চারজন আল ওয়ারিস, চার নম্বর আর রাবে বলছে, চার নম্বরে হচ্ছে বা চতুর্থ প্রকার হচ্ছে ওয়ারিসিনদের আল ওয়ারিসুনা বিল ফরযে তারাতান, কখনো কখনো ফরজ হিসাবে ওয়ারিস হবে, মানে পরিমাণ নির্ধারিত আছে শুধু, এটাই পেল। ওয়াবি তাসিবে ওখরা, কখনো কখনো আসাবা হিসাবে পেল, ওয়ালা ইয়ারিসুনা বিহিমা মান, আর দুটো দুই দিক থেকে ওয়ারিস হবে না, এই দিক থেকে ওই দিক থেকে, বাপের মতো দাদার মতো ওয়ারিস হতে পারবে না। ওহম আরবাতু আসনাফ, ওরা হচ্ছে চার শ্রেণীর বা চার প্রকারের, চার প্রকার আত্মীয় মৃত ব্যক্তির। এক নম্বর হচ্ছে বিন্তুন ফা আকসার, এক মেয়ে বা তার বেশি মেয়ে, ওর জন্য ফরজ রয়েছে, পরিমাণ কত রয়েছে, সুনির্ধারিত রয়েছে, কত অর্ধেক, তার বেশি যদি হয় দুই, যদি হয় তিন, হয় দশ, হয় তাহলে তিন ভাগের দুই, ওই দুই ভাগ, তিন ভাগের দুই ভাগ, এটা পেল, জি হ্যাঁ, ফরজ হইল, ফরজ তো এটা জেনে গেলাম। অবিতাসিব ওখানে আসাবা হয় বোন, আসাবা হবে, আসাবা হবে, কখন আসাবা হবে, যখন মৃত ব্যক্তির মেয়ে আছে আর বোন আছে, এই জন্য আসাবা তিন রকমের আসবে সামনে আমাদের, আসাবা বে নাফসিহি, আসাবা বে গাইরিহি, আসাবা মা গাইরিহি। একাই থাকলে তো আসাবা হচ্ছে না, কিন্তু যখন ওই মৃত মাইয়াতের বোন ছিল, বোনের সাথে সবগুলি ধন নিতে পারবে,
তখন পরিমাণ কম বেশি হবে। জি, তো দ্বিতীয় অবস্থা কি ছিল? অবিত্তাস, কখনো কখনো আসাবা হবে, কখনো কখনো আসাবার দিকে ইঙ্গিত করে দিলাম বিস্তারিত, হাতে নাতে মশলাগুলি আসবে। দুই নম্বর হচ্ছে বিন্ত ইবনিন ফাকসার, ছেলের মেয়ে, মেয়ে নাই কিন্তু ছেলের এক মেয়ে আছে বা তার বেশি আছে, ছেলের এক মেয়ে, দুই মেয়ে, তিন মেয়ে আছে, ছেলের এক মেয়ে যদি কত পাবে এটা জানা নাই, ওই মেয়ের জায়গাটা শূন্য স্থান পূরণ করে দিবে, যেহেতু মেয়ে নেই, ছেলের মেয়ে আছে আর ছেলে নেই, ছেলে থাকলে ছেলে পেয়ে দিত, ছেলের মেয়ে আছে ছেলে নেই আর নিজের মেয়েও নেই, তাহলে এখন ওপরে উঠে এসে কোথায় দাঁড়িয়ে যাবে, মেয়ের জায়গায় দাঁড়িয়ে যাবে। তো মেয়ে কত পেল একা থাকলে, ওই যে ছেলের মেয়ে মানে পুতিন, জি, ছেলের ঘরের নাতিনি, হ্যাঁ, কত পেয়ে যাবে, অর্ধেকটা পেয়ে একা হইলে, যদি দুইজন হয় দুই তৃতীয়াংশ পেয়ে যাবে, তিনজন হয় তবু তা দশজন হইলো, একই ওর বেশি আবার নিতে পারবে না। এ কখনো কখনো আসাবা হবে আর কখনো ফরজ হবে। ফরজ বললাম যে অর্ধেক বা দুই তৃতীয়াংশ, ঠিক না? আসাবা, আসাবার একটা অবস্থা হচ্ছে যে একটা মেয়ে আছে, একটা মেয়ে আছে আর একটা ছেলের মেয়ে আছে, এক মেয়ে মৃত ব্যক্তির আর এক ছেলের মেয়ে, এক মেয়ে কত নেবে, অর্ধেক, জি, বাকি অর্ধেক ধন সম্পদ থেকে যাচ্ছে, লেনওয়ালা তেমন কেউ নেই, কিন্তু একটা ছেলের মেয়ে আছে, এই ছেলের মেয়ে কিছু পাবে, হ্যাঁ পাবে এখানে, কারণ এই ছেলের মেয়েটা যদি মেয়ে হইতো তাহলে পরিমাণটা কত বাড়ত, দুই তৃতীয়াংশ হইত। এই এই ছেলের মেয়েটা ওপরে আসার পরে ওই যে অর্ধেক মেয়ে, যেহেতু কাছের, ও তো অর্ধেক পেয়ে গেল, অর্ধেক নেওয়ার পরে দুই তৃতীয়াংশ পুরা করতে যতটা পরিমাণ লাগে সেটা ও পেয়ে যাবে, আর সেটা হচ্ছে একের ছয়, একের দুই, ভগ্নাংশ যারা পড়েছেন তারা অঙ্ক বুঝেন, একের দুই অর্ধেক আর একের ছয়, ছয় ভাগে এক ভাগ, দুটো মিলালে যোগফল হবে ষোলো সাইন, দুই তৃতীয় অংশ হয়ে যাবে, দুই তৃতীয় অংশ হয়ে যাবে, বাঁচবে কত, এক তৃতীয় অংশ থেকে যাচ্ছে না। বিন্ত ইবনে ফাকসার। তিন নম্বর শাকিকা ফাকসার, আপন বোন আছে, এক বোন, মেয়ে নেই, সুতরাং বোনের হুকুম ওই রকমই, এক বোন হলে অর্ধেক পাবে, দুই বোন, তিন বোন, চার বোন হলে দুই তৃতীয় অংশ পাবে। জি, চার নম্বর হচ্ছে উখতুম মিনাল আব ফাকসার, আপন সহোদর বোন না কিন্তু সৎ বোন, বৈমাত্রীয় বোন, সৎ বোন, এক বোন যদি থাকে, কেউ নেই সৎ বোন আছে, কত পাবে, অর্ধেক পেয়ে যাবে, দুই সৎ বোন আছে তাহলে দুই তৃতীয় অংশ পাবে, এইরকম পাবে। এই ক্ষেত্রেও ওই রকমই হবে আগেরটার মতো, কখনো কখনো ফরজ হবে, কখনো আসাবা হবে, কিন্তু দুই দিক থেকে পাবে না, যদি ফরজ হিসাবে পেয়ে যায় তো আসাবা হইতে পারবে না, আর যদি আসাবা হয় তো ফরজ হইতে পারবে না, একসাথে দুই দিক থেকে বাপের মতো বা দাদার মতো ওয়ারিস হবে না। কতজন হইল টোটাল, ২৫ জন হয়ে গেল, সাত জনের, হ্যাঁ সাতজন শুধু আসাবুল ফুরুজ, ওদের জন্য পরিমাণ নির্ধারিত, কম বেশি হবে না, ১২ জন হচ্ছে শুধু আসাবা, দুইজন হচ্ছে কখনো আসাবুল ফুরুজ কখনো আসাবা আর কখনো দুটাই, ওকে আসাবুল ফুরুজও বলা যাবে আবার আসাবাও বলা যাবে, দুই দিক থেকে ও, হ্যাঁ মজা মারল, মজা পেল। চার নম্বরে হচ্ছে কখন আসাবুল ফুরুজ আর কখনো আসাবা, হ্যাঁ দুই দিক থেকে জমা হইতে পারে, দুটোকে একসাথে জমা করতে পারবে না। এরা ছিল চারজন, এই টোটাল ২৫ জন ছিল। আশা করি মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিকহের জ্ঞান দান করেন, দিন সম্পর্কে জ্ঞান অর্জনের তৌফিক দান করেন এবং আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করেন, আমাদের এলমে আমলে বরকত দান করেন। ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।